একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস বানানোর জন্য 500 গ্রাম বাসমতি চাল নিয়ে হালকা হাতে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। এরপর সবজি নিয়েছি গাজর, বিনস আর 3 রকমের ক্যাপসিকাম, 1 রকম করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। কাজু বাদাম কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি। এরপর ভাত করার জন্য বেশ খানিকটা জল গরম করে পরিমাণ মতো লবণ, ভিনিগার আর সাদা তেল দিয়ে চালটা দিয়ে দিলাম। তারপর 90% মতো ভাতটা সেদ্ধ হয়ে গেলে ভাতের ফ্যানটা ঝরিয়ে ভাতটাকে একটু ঠান্ডা করে নেব। এরপর সাদা তেল আর ঘি গরম করে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে কেটে রাখা গাজরগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। গাজর ভাজা হয়ে গেলে একে একে বিনস কুচি, কাজু বাদাম, কিশমিশ, 3 রকমের ক্যাপসিকাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাতটাকে দিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী গুঁড়ো চিনি আর গোলমরিচের গুঁড়ো। তারপর ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ফ্রাইড রাইস একদম রেডি। অনেক ছোট ছোট টিপস সহ আমি চ্যানেলে ফুল ভিডিওটা আপলোড করেছি, একবার চাইলে দেখে নিতে পারেন।